আগামী 25 নভেম্বর কালিয়াগঞ্জ বিধানসভার উপনির্বাচন। 23 নভেম্বর ছিল প্রচারের শেষ দিন। শেষ দিনে ডান বাম দুপক্ষই প্রচারে ঝড় তোলেন। এদিন তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দেবসিংহের সমর্থনে কালিয়াগঞ্জ শহরে প্রচার করেন টলিউডের অভিনেতা তথা সাংসদ দেব। শনিবার দুপুরে দলীয় প্রার্থী তপন দেবসিংহকে সঙ্গে নিয়ে কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করেন তৃণমূল কংগ্রেসের এই সাংসদ। একটি পথসভাতেও যোগ দেন তিনি। কালিয়াগঞ্জের শিমুলতলা মোড় থেকে এদিন বেলা 3টে নাগাদ রোড শো শুরু হয়। গুদরিবাজার, কালীবাড়ি, সুকান্ত মোড়, বিবেকানন্দ মোড়, হাসপাতাল মোড় হয়ে মিছিল শেষ হয় শিমুলতলায়। সেখানেই পথসভায় বক্তব্য রাখেন দেব অধিকারী। এদিনের কর্মসূচিতে দেবের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী গোলাম রব্বানি, কুচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক সহ অন্যান্য নেতৃত্ব। এদিন টলিউডের এই বিশিষ্ট নায়ককে দেখতে রাস্তার দুপারে ভিড় উপচে পড়েছিল। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, জোরহাত করে ধন্যবাদ। এই কষ্ট করে আপনারা এখানে এসেছেন। আরে ভাঙে যাবে তো, সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন তৃণমূল সাংসদ বলেন, দলীয় নেতৃত্বের নির্দেশেই কালিয়াগঞ্জ উপনির্বাচনে প্রচারে এসেছি আমি। আমি চাই মানুষ যাকে ভালোবাসেন তাকেই ভোট দিন, ভোটে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। 2019 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ফলাফল খারাপ হলেও এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী টলিউডের এই বিশিষ্ট নায়ক। আমরা তো পুরোপুরি মানুষদের জন্য, মানুষের উচ্ছ্বাস, মানুষের উল্লাস, মানুষের ভালোবাসা, মানুষের আশীর্বাদ সবটাই দেখতে পাচ্ছি আছে আমাদের সঙ্গে, বা ইউনো দলের সঙ্গে, বা আমাদের যিনি এখানকার প্রার্থী তার সঙ্গে আছে। এবারে মানুষ 25 তারিখে যাকে ভালোবাসবে, যার উপরে বেশি আস্থা, যেই দল তাদের মনে হয় কি যেই দল আমাদের হয়ে আগামী 1.5 বছর, ইফ আই এম নট রং, 21-এ আবার রি ইলেকশন হবে, ততদিন এই দল এবং তার প্রার্থী আমাদের হয়ে কাজ করবে, মানুষ তাকেই ভোটটা দেবে। এখানে জোর করার কোনো প্রশ্নই ওঠে না। আমি এসেছি মানুষের কাছে আবেদন রাখতে কে আমাদের যিনি প্রার্থী আছেন অনেকটাই ভালো, অনেকটাই এগিয়ে আছে, সেজন্য মানুষের কাছে তার পক্ষে মানুষের কাছে ভোট চাইতে এসেছি। আজকে তো লোকসভা ভোটে তো আপনি এসেছিলেন, কিন্তু যে পরিমাণে বিজেপি লিড পেয়েছে এবার কি মনে হচ্ছে? দেখো, দিনে 24 ঘন্টার মধ্যে পৃথিবী একবার ঘুরে যায়, তো সেই জায়গা থেকে লোকসভা বিধানসভা দুটোর মধ্যে অনেকটাই পার্থক্য আছে। আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন রাজ্যে বিভিন্নভাবে, দেখতে পাচ্ছেন কি যেইভাবে 2019 ইলেকশন হয়েছিল লোকসভা, তারপরে 2019 ইলেকশনটা ওই ম্যাচ রেজাল্টের সঙ্গে ম্যাচ করছে না। তো আমরা আশাবাদী, তার জন্যই আমাদের দল মাঠে নেমে প্রত্যেকটা বাড়ি বাড়ি ডোর টু ডোর ক্যাম্পেনিং করছে, মানে মানুষ যাকে ভালোবাসবে, মানুষের যার প্রতি ভালোবাসা তাকে। অন্যদিকে কালিয়াগঞ্জ বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দেবসিংহের সমর্থনে শুক্রবার সন্ধ্যায় প্রচারে অংশ নেন তৃণমূল কংগ্রেস নেতা পার্থপ্রতিম রায়। এদিন এলাকার ব্যবসায়ীদের সঙ্গে একটি বৈঠকও করেন তিনি। বৈঠক শেষে পার্থপ্রতিমবাবু বলেন, এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থীর জয় নিশ্চিত। আমরা ব্যবসায়ী বন্ধু যারা রয়েছে কালিয়াগঞ্জে তাদের সঙ্গে আলোচনা করলাম। মূলত একটা বিষয় উঠে এসেছে যে ব্যবসায়ীরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত কেন্দ্রীয় সরকারের তাড়াহুড়ো করে জিএসটি চালু এবং কিছু ভুল সিদ্ধান্ত তারাও মুখিয়ে রয়েছে। বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করবার সুযোগ তারা খুঁজছে এবং নির্বাচন তাদের একটা প্ল্যাটফর্ম। কালিয়াগঞ্জের এই উপনির্বাচনে ব্যবসায়ী মহল, তাদের রিলেটিভস, তাদের যারা সহযোগী, তারা সকলে মিলে আমাদের প্রার্থী তপন দেব সিংহের অনুকূলে তারা ভোটে তাদের প্রভাবিত করবে, ভোট তারা দেবে, এটা আমরা উপলব্ধি করেছি। এবং আমরা আশাবাদী এবারে কালিয়াগঞ্জ উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দেব সিংহ বিপুল ভোটে জয়যুক্ত হচ্ছে এবং কালিয়াগঞ্জের উন্নয়নকে ত্বরান্বিত করবে। আমরা উন্নয়নের গ্যারান্টি দিচ্ছি সকলের কাছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নে বিশ্বাসী, কাজের মাধ্যমেই মানুষকে কাছে টেনে নেন এবং সেটাই ফলপ্রসূ হবে এবারে নির্বাচনের ফলাফলের অব্যবহিত পড়ে। আরসিটিভি সংবাদ, কালিয়াগঞ্জ।
আরসিটিভি সংবাদ, সত্যের খোঁজে সজাগ সতর্ক।